আমার বন্ধুরা, আশা করি ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোস এডুকেশনাল। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো হিন্দ স্বরাজ বাই এম কে গান্ধী এবং হোম রুল বাই মহামান্য গঙ্গাধর তিলক এবং এনি বেসান্ত। তাহলে বন্ধুরা, শুরু করছি আমাদের আজকের আলোচনা, হিন্দ স্বরাজ। প্রথমে আমাদের জানতে হবে স্বরাজ। স্বরাজ বিষয়টা কি? স্বরাজ, স্বরে নিজের, রাজ নিজেদের রাজ। এই নিজেরা হলো কে? ইন্ডিয়ান পিপল, ভারতীয় জনগণ। তাহলে এই স্বরাজ অ্যান্ড হোমরুল, এটা হলো দুটো কনসেপ্ট, দুটো ধারণা ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স। ভারতের যে স্বাধীনতা আন্দোলন, সেই আন্দোলনের জন্য এই দুটো কনসেপ্ট রয়েছে, ধারণা রয়েছে, আদর্শ রয়েছে। এক হলো হিন্দ স্বরাজ বা স্বরাজ, দ্বিতীয় হলো হোম রুল। এখানে এই দুটো কনসেপ্ট কিন্তু ডিফারেন্ট অ্যাপ্রোচেস রয়েছে, ডিফারেন্ট পন্থা রয়েছে, ডিফারেন্ট ফিলোসফিজ রয়েছে অ্যাবাউট সেলফ গভর্নেন্স ইন ইন্ডিয়া। তাহলে এই স্বরাজের বিষয়টা, তার আদর্শ, এবং হোম রুল তার আদর্শের মধ্যে কিন্তু তফাৎ রয়েছে, কনসেপ্টের মধ্যে তফাৎ রয়েছে, কিন্তু মূলত যেন একই দিকে গেছে, সেটা হলো সেলফ গভর্নেন্স ইন ইন্ডিয়া। ভারতে ভারতীয়দের শাসন ব্যবস্থা হবে, তবে সেটা কখন? আফটার ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার পর। কিন্তু তার আগেই এই স্বরাজ বিষয়ে বা হিন্দ স্বরাজ বিষয়ে কথা শুরু হয়ে গেল। এখানে স্বরাজ যে টার্ম, এটা পপুলারাইজ বাই মহাত্মা গান্ধী। পরিষ্কার, এটা মহাত্মা গান্ধীজির কথা, জনপ্রিয় হয়েছিল এই স্বরাজ বিষয়টি। স্বরাজ ইকুয়াল টু সেলফ রুল, নিজেরাই শাসন করা, অর্থাৎ সেলফ গভর্নেন্স। সেলফ কেন? কারণ আমরা তো জানি যে ব্রিটিশ বা ইংরেজরা আমাদের এই ভারতে, এই ইন্ডিয়াতে 200 বছর রাজত্ব করেছে। ভারত ইন্ডিয়া, অর্থাৎ তার মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, ভারত জুড়েই কিন্তু ভারত। তাহলে এখানে একটা ভিজন, একটা স্বপ্ন। কিসের স্বপ্ন? ইন্ডিপেন্ডেন্স ফ্রম দ্য ব্রিটিশ রুল। ব্রিটিশদের হাত থেকে এই ভারতকে মুক্ত করতে হবে, স্বাধীনতা পেতে হবে, মূলত বিষয়টা এই ছিল স্বরাজের। অ্যাকর্ডিং টু গান্ধীজি, স্বরাজ ওয়াজ নট জাস্ট অ্যাবাউট পলিটিক্যাল ফ্রিডম। গান্ধীজি বলেছেন যে স্বরাজ বলতে বিষয়টা কিন্তু সে পলিটিক্যাল ফ্রিডম, রাজনৈতিকভাবে স্বাধীনতা পাব, সেটা শেষ কথা নয়। ইট অলসো
অ্যাবাউট সেলফ রিলায়েন্স অ্যান্ড মরাল ইন্টিগ্রিটি। সার্বিকভাবে প্রত্যেক মানুষকেই নিজের বিশ্বস্ততায়, নিজেদের নৈতিক ঐক্যতায় সেখানেও স্বাধীন হতে হবে। শুধু পলিটিক্যাল ফ্রিডম পেলেই চলবে না। ইংরেজরা চলে গেল, আমরা স্বাধীন হয়ে গেলাম, এটা শেষ কথা নয়। গান্ধীজি বিশ্বাস করতেন ইন্ডিয়ান শুড গভর্ন দেমসেলভ। হ্যাঁ, ইন্ডিয়ানরা কি করবে, শাসন করবে নিজেরা, ম্যানেজ দেয়ার ওন অ্যাফেয়ার্স, নিজেদের বিষয়টা নিজেরাই ম্যানেজ করবে, ইংরেজরা করবে না। এবং আমরা ভারতীয়রা ডিপেন্ড থাকব না, নির্ভর থাকব না কলোনিয়াল পাওয়ার্স, ব্রিটিশার্স বা অন্য যারা আমাদের ভারতে কলোনাইজার্স হিসাবে এসেছিল, শুধু ইংরেজ এসেছিল তা তো নয়, এদের হাতে আমরা থাকব না, এদের কমান্ডে আমরা চলব না। মূল বিষয়টা তাই। এবার আমাদেরকে এই বিদেশিদের হাত থেকে আমাদের স্বাধীনতা পেতে হবে, আমাদের কমিউনিটিস, আমাদের জনগণ তারা স্বাধীনতা পাবে, এটাই ছিল গান্ধীজির ধারণা, স্বরাজের ধারণা, স্বরাজ। তাহলে গান্ধীজির যে অ্যাপ্রোচ ছিল ওয়াজ রুটেড, মূল বিষয়টা ছিল ইন নন ভায়োলেন্স, অহিংসা। কিন্তু এই স্বাধীনতাটা পেতে হবে অহিংসার মাধ্যমে, নন ভায়োলেন্সের মাধ্যমে। অর্থাৎ এখানে জোর করে, তাদের সাথে বিশেষ দ্বন্দ্বযুদ্ধ করে, রক্তযজ্ঞ করে, এরকম বিষয়টা যেন নয়, একটা অহিংসার পরিবেশে, নন ভায়োলেন্সের পরিবেশে স্বরাজ পেতে হবে, গান্ধীজির চিন্তাভাবনায়। তাহলে পরিষ্কার কথায় স্বরাজ হলো ইংরেজদের বা অন্য যারা কলোনাইজার রয়েছে, যারা এই ভারতকে কলোনাইজড করেছিল, তাদের হাত থেকে স্বাধীনতা পেতে হবে। মূল কথা, স্বাধীনতা পেতে হবে এবং নিজেদের সেলফ গভর্নেন্স তৈরি করতে হবে, এটা হলো স্বরাজের কথা। অর্থাৎ স্বরাজের যে ফিলোসফি, যেটা গান্ধীজি মনে করতেন সেটা। কিন্তু এই যে হোম রুল যে বিষয়টা, নিজে হোম বাড়ি রুল, নিজের বাড়িকে, নিজের কান্ট্রিকে নিজেরা শাসন করব, এটা ছিল একটা পলিটিক্যাল মুভমেন্ট। স্বরাজ পলিটিক্যাল মুভমেন্ট কথাটা সত্য, কিন্তু এর মধ্যে আরও অন্য কিছু ছিল। শুধু স্বাধীনতা রাজনৈতিকভাবে স্বরাজ পেলেই হবে না, ইকোনমিক্যালি, এথিক্যালি, বিভিন্নভাবে আমাদের নিজেদেরকেও স্বাধীন করতে হবে, ফিলিংস নিয়ে আসতে হবে। মূল কথা, ইংরেজদের হাত থেকে সম্পূর্ণভাবে আমরা স্বরাজ চাই, এটা ছিল গান্ধীজির কথা। কিন্তু হোম রুল বিষয়টা টোটালি কিন্তু পলিটিক্যাল মুভমেন্ট, এটা এখানে রাজনীতির কথাটাই বেশি ছিল, অর্থনীতির কথা বা কালচারাল অন্য কিছু কথা নয়। স্বরাজ বিষয়টা যেমন বলেছেন মহাত্মা গান্ধীজি, কিন্তু হোম রুলের বিষয়টা বলেছেন আমাদের শ্রী গঙ্গাধর তিলক এবং এনি বেসেন্ট ইন দ্য আর্লি 20th century। তাহলে দুটো বিষয় হয়ে গেল, স্বরাজ বিষয়ে কথা বলেছেন, মূলত পপুলারাইজড করেছেন
জনপ্রিয়তা এসেছিল গান্ধীজির হাত ধরে, তার আদর্শে, তার চিন্তাভাবনায়, স্বরাজ। কিন্তু হোমরুল ব্যাপারটা হলো পলিটিক্যাল মুভমেন্ট, এটা শুধু রাজনৈতিক মুভমেন্ট এটা। হ্যাঁ, ইংরেজদের থেকে তাড়িয়ে দেশটাকে স্বাধীন করতে হবে এ কথাও ছিল, কিন্তু এটা পলিটিক্যাল মুভমেন্ট। আর এইটা করেছিলেন কে? শ্রী গঙ্গাধর তিলক আর এনি বেসন্ত। বিষয়টা এরকম। তাহলে এই দুটো কনসেপ্ট কিন্তু দুই রকম, এটা আগে আমাদের বুঝতে হবে। এবার এখানে হোমরুলের মধ্যে সেলফ গভর্নেন্স হবে, তবে এই তবে কথাটা ভাবতে হবে, সেলফ গভর্নেন্স হবে উইদ ইন দ্য ব্রিটিশ এম্পায়ার, তার সঙ্গে ব্রিটিশদেরও একটা পার্ট থাকবে। কিন্তু গান্ধীজি বলছে না না না, কোনো ব্রিটিশাররা এর মধ্যে চলবে না। মূল কথা, স্বরাজে ছিল সম্পূর্ণ, কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স চাই, সম্পূর্ণ স্বাধীনতা চাই ইংরেজদের হাত থেকে। কিন্তু হোমরুলে ছিল পলিটিক্যাল বিষয়, যে হ্যাঁ আমরা সেলফ গভর্নেন্স তৈরি করব, আমাদের একটা পার্ট থাকবে, তার মধ্যে কিছুটা গাইডেন্স কিন্তু এই ইংরেজদেরও থাকবে। এটা একটা তফাত, যেন রিমেইনিং পার্ট অফ দ্য ব্রিটিশ এম্পায়ার, ব্রিটিশদের একটা পার্ট থাকবে, তার মধ্যে আমাদের মূলত প্রভুত্ব থাকবে, এরকম একটা বিষয় ছিল। তাহলে শ্রী গঙ্গাধর তিলক এই মুভমেন্টটাকে প্রভাবিত করেছিলেন, ইনফ্লুয়েন্সড করেছিলেন আইরিশ হোমরুল মুভমেন্টকে দেখে। আইরিশে এরকম একটা হোমরুল মুভমেন্ট এসেছিল, তাকে ফলো করে এটা করা হয়েছিল, সেলফ গভর্নমেন্ট ফর আয়ারল্যান্ডের জন্য, সেটাকে ফলো করে শ্রী গঙ্গাধর তিলক, এনি বেসেন্ট, তারা এই পলিটিক্যাল রিফর্মস করার জন্য ভারতে এটা এই আদর্শটা নিয়ে এসেছিলেন লোকাল গভর্নেন্সের জন্য। তাহলে স্বরাজ এই যে কনসেপ্টটা, যখন কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স, সম্পূর্ণরূপে স্বাধীনতা চাইছে, সেলফ গভর্নেন্স চাইছে ফ্রম ব্রিটিশ কন্ট্রোল থেকে স্বরাজে, কিন্তু হোমরুলের মধ্যে চাচ্ছে কি, এটা একটা লিমিটেড বিষয়, পলিটিক্যাল বিষয়, উইদ ইন দ্য এক্সিস্টিং ব্রিটিশ ফ্রেমওয়ার্ক, ব্রিটিশের ফ্রেমওয়ার্কের মধ্যেই ইন্ডিয়ানসদের কাজকর্ম গভর্নেন্স চলবে। এটা হলো তফাৎ। স্বরাজ যখন কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স, হোমরুল কিন্তু কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স নয়, পলিটিক্যাল একটা বিশেষ ছিল। হ্যাঁ, ইনডাইরেক্টলি এখানেও সেলফ গভর্নেন্সের কথা বলা হয়েছে। বোথ কনসেপ্টস, এই যে দুটো কনসেপ্ট, তাহলে মূলত কিন্তু ইন দ্য স্ট্রাগল ফর ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স, একটা সরাসরি, একটা ঘুরিয়ে ফিরিয়ে, দুটো দুই রকম স্ট্র্যাটেজি। তবে সেই স্ট্র্যাটেজিটা কিন্তু ফর দ্য ফিউচার অফ দ্য নেশন ইন্ডিয়া। আমরা ভারতীয়রা একটা জাতি, আমরা স্বাধীনতা পাব, দুটোর কনসেপ্টের মধ্যে এই বিষয়টা ছিল। তাহলে স্বরাজের যে এইমস অ্যান্ড অবজেক্ট, যেটা গান্ধীজির দ্বারা চিন্তাভাবনা, তাহলে সেটাতে পাওয়া গেল স্বরাজ, সেলফ রুল, অর্থাৎ এটা মহাত্মা গান্ধীজির ভিশন ফর ইন্ডিয়া, স্বপ্ন ছিল।
তবে গান্ধীজি বিশ্বাস করতেন যে ট্রু ফ্রিডম ফর ইন্ডিয়া, ভারতের জন্য যদি প্রকৃতই স্বাধীনতা পেতে চাই, ওয়াজ নট জাস্ট অ্যাবাউট এন্ডিং দ্য ব্রিটিশ রুল, শুধু ব্রিটিশরা চলে যাবে তাতেই আমাদের স্বাধীনতা এসে গেল, এটা নয়। আমাদের ভারতীয়দের এম্পায়ারিং করতে হবে, এম্পায়ারিং ইন্ডিয়ান্স, এতটাই শক্তি সম্পন্ন হতে হবে ভারতীয়দের টু গভর্ন, তারা যেন গভর্ন করতে পারে নিজেদেরকে, তবে তার মধ্যে ইন্টিগ্রিটি থাকবে, মরাল ভ্যালুস থাকবে, তবে স্বাধীনতা, মূল্যবোধ থাকতে হবে। তাহলে স্বরাজ স্বাভাবিকভাবে সেলফ গভর্নেন্সের কথা বললেও গান্ধীজির কিন্তু ধারণা ছিল যে পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্স শেষ কথা নয়, ইন্ডিয়ান সোসাইটি, ইন্ডিয়ান পিপল, তাদের নিজেদের মধ্যেও কন্ট্রোল থাকতে হবে, তাদের কাজ করতে হবে, ওয়ার্ক টুগেদার ফর কমন গুড, অর্থাৎ সার্বিক সবার মঙ্গলের জন্য কাজ করতে হবে, শুধু ইংরেজ চলে গেলে হবে না। আর তার দ্বারা ইট ইনভলভ ইকোনমিক্স, অর্থনৈতিক চেঞ্জ হবে, সোশ্যাল চেঞ্জ হবে, সামাজিক হবে, এবং স্পিরিচুয়াল যে চিন্তাভাবনা রয়েছে ভারতীয়দের, স্পিরিচুয়াল অনেস্টি, এটা কিন্তু থাকতে হবে, শুধু ইংরেজ চলে গেলে হবে না। তাহলে এই স্বরাজের কি কনসেপ্টটা হলো, মূল কনসেপ্ট হলো পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্স, অবশ্যই রাজনৈতিক স্বাধীনতা তো চাই, কিন্তু সেটাই শেষ কথা নয়, আমাদের ইকোনমিক্যালি, আমাদের ওয়ার্ক, আমাদের সোসাইটি, আমাদের স্পিরিচুয়াল সাইড, আমাদের ধর্মীয় যে বিশ্বাস, আমাদের যে ডাইভার্সিটি রয়েছে, বিচিত্র মানুষ রয়েছে এখানে, তার বিচিত্র বিষয় রয়েছে, সেই সব কিছুতে ইম্পর্টেন্স দিতে হবে। তাহলে ফার্স্ট পয়েন্ট, নট অনলি পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্স, স্বরাজে বলছে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়। নম্বর টু, সোশ্যাল জাস্টিস, সামাজিক ন্যায় বিষয়টা নিয়ে আসতে হবে। গান্ধীজি ওয়ান্টেড টু রিমুভ সোশ্যাল ইনইকুয়ালিটিস, আমাদের ভারতে যে সামাজিকভাবে ইনইকুয়ালিটিস রয়েছে, ইনজাস্টিস রয়েছে, এই সবগুলো দূরে সরিয়ে প্রকৃত হেলদি ইন্ডিয়ান সোসাইটি তৈরি করতে হবে স্বরাজ, তবেই সম্ভব। তাহলে সেকেন্ড পয়েন্ট গেল সোশ্যাল জাস্টিস। নেক্সট পয়েন্ট, ইকোনমিক সেলফ রিলায়েন্স, আর্থিকভাবে আমাদের স্বয়ংসম্পূর্ণ হতে হবে। নেক্সট পয়েন্ট, মরাল অ্যান্ড এথিক্যাল ভ্যালুস, আমাদের ভারতীয়দের যে নীতি নৈতিকতা রয়েছে তার মূল্যায়ন দিতে হবে, তবেই স্বাধীনতা পাওয়া যাবে। মরাল অ্যান্ড এথিক্যালভাবেই আমাদের জীবনযাত্রা চলবে, আমরা ট্রুথ অর্থাৎ সত্য সেটাকে ফলো করব, নন ভায়োলেন্স অহিংসাকে ফলো করব, পার্সোনালভাবে আমরা ফ্রিডম তো পেয়ে যাব, সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান ফ্রিডম আসবে। তাহলে এই ইন্ডিয়ান ফ্রিডমের মধ্যে, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্সের মাধ্যমে আমাদের যে হাই মরাল স্ট্যান্ডার্ডস সেটা ফিরিয়ে আনতে হবে, কার কথা, গান্ধীজির কথা। নেক্সট পয়েন্ট, এম্পাওয়ারমেন্ট অফ দ্য কমন পিপল, সাধারণ মানুষকেও এম্পাওয়ার্ড করতে হবে, শক্তিশালী করতে হবে, অর্থাৎ রুরাল পপুলেশন, কমন পিপল, তাদেরকে এম্পাওয়ার করতে হবে, শক্তিশালী করতে হবে, যেমন পঞ্চায়েত ব্যবস্থাও করতে হবে, বিষয়টা চলে আসে এর মধ্যে। তাহলে পাওয়া গেল এনকারেজিং সেলফ গভর্নমেন্ট,
নিজেদের গভর্নমেন্ট তৈরি করতে হবে সম্পূর্ণভাবে, এটা গান্ধীজির কথা। গান্ধীজি চাইছেন যে আমাদের যে ভিলেজেসগুলো এর মধ্যে সেলফ সাফিসিয়েন্সি নিয়ে আসতে হবে, লোকাল পিপলদেরকে ডিসিশন মেকিং এর পার্ট করতে হবে লোকালের মধ্যে, লোকাল বডির মধ্যে, অর্থাৎ পঞ্চায়েত রাজ যার অর্থটা দ্বারা এরকম, তার ব্যবস্থা করতে হবে এবং ওয়ার্ক টুগেদার ফর দ্যার ওয়েলফেয়ার, সাধারণ মানুষের মঙ্গলের জন্য একসঙ্গে কাজ করতে হবে। নেক্সট পয়েন্ট, প্রমোটিং নন কোঅপারেশন উইথ ব্রিটিশ রুল। কোনোভাবেই কোঅপারেট করা যাবে না ব্রিটিশারদের সাথে, কোনোভাবেই না। হ্যাঁ, তবে নন ভায়োলেন্ট ব্যাপারটা থাকবে, যেমন নন ভায়োলেন্স অহিংসা থাকবে, ঠিক তেমনই আবার নন কোঅপারেশন থাকবে, আমরা ইংরেজদের সাথে কোনো কোঅপারেট করব না, নন কোঅপারেশন উইথ দ্য ব্রিটিশ গভর্নমেন্ট, আমরা ব্রিটিশ গভর্নমেন্টের সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখব না। এইভাবেই উৎসাহিত করেছেন গান্ধীজি এবং হিন্দ স্বরাজের চিন্তা তিনি করেছেন। আনজাস্ট যে বিষয়টা, আনজাস্ট ল যেটা ভারতে রয়েছে সেটা চলবে না, ব্রিটিশ ইনস্টিটিউশনগুলোর মধ্যে যে অন্যায় অবিচার চলে অর্থাৎ ভারত বিরোধী সেটা চলবে না, হিন্দ সমাজে ইঙ্গিত রয়েছে। এবং কী করতে হবে, দিস মাইট বিল্ড এ সেন্স অফ ন্যাশনাল ইউনিটি, এইভাবে আমরা যে ভারতীয়, আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাই মিলে একটা ন্যাশনাল ইউনিটি তৈরি করব, স্বরাজে বলা হলো। নেক্সট পয়েন্ট, রিভাইভিং ইন্ডিয়ান ট্রেডিশনস, আমাদের ভারতীয় যে পরম্পরা রয়েছে, ট্রেডিশন রয়েছে, সেটাকে রিভাইভ করতে হবে, জাগিয়ে তুলতে হবে, প্রমোট করতে হবে ট্রেডিশনাল ইন্ডিয়ান প্র্যাকটিসেস, ভ্যালুজ, কালচার এইসবকে। যেমন উদাহরণস্বরূপ বলা যায়, খাকি পোশাক নিজেদের তৈরি করতে হবে, নিজেদের ব্যবহার করতে হবে, হ্যান্ড স্পান ক্লথ করতে হবে খাকি, লোকাল ক্র্যাফটস যে শিল্প রয়েছে কুটির শিল্প সেটাকে উন্নত করতে হবে, ভারতে যা তৈরি হয় তা দিয়ে ভারতের জনগণেরই কাজ হবে, খাকি যেমন লোকাল যে ক্র্যাফটসগুলো শিল্প কুটির শিল্প তার উন্নত করতে হবে, এবং এইভাবে ইকোনমিক্সটাকে কী করতে হবে, উন্নত করতে হবে। গান্ধীজি ওয়ান্টেড টু রিকানেক্ট পিপল উইথ দ্যার কালচারাল হেরিটেজ, তার সাথে একটা কালচারাল যে হেরিটেজ রয়েছে তার সাথে কানেক্ট হতে হবে, আর রিডিউস করতে হবে কি, ফরিন গুডস অ্যান্ড আইডিয়াস, বিদেশিদের যে বস্তু দ্রব্য বস্তু ফরিনদের সেটাকে ত্যাগ করতে হবে, বিদেশিদের যে আইডিয়া আছে ফিলোসফি আছে তাদের বিদেশিদের ইংরেজদের সেটাকে একেবারেই বাদ দিতে হবে। আর নেক্সট পয়েন্ট, অ্যাড্রেসিং সোশ্যাল ইস্যু, সামাজিক যে ইস্যুটা ইস্যুগুলো রয়েছে সেগুলো নিয়ে চিন্তা করতে হবে, ভেরিয়াস সোশ্যাল ইস্যু রয়েছে যেমন আনটাচেবিলিটি, অস্পৃশ্যতা এগুলোকে তুলে ফেলতে হবে শিকড়, পোভার্টি, ভারতীয়দের মধ্যে পোভার্টি দারিদ্রতা রয়েছে সেটাকে মোচন করতে হবে, ইলিটারেসি রয়েছে নিরক্ষরতার বিষয় রয়েছে এগুলোকে তুলে ফেলতে হবে, অর্থাৎ শিক্ষার হার বাড়াতে হবে, সবাইকে শিক্ষিত করে তুলতে হবে, প্রমোটিং এডুকেশন, একটা হেলদি এডুকেশনকে প্রমোট করতে হবে যেটা ইন্ডিয়ান বেসড হয়, শুধু ইংরেজদের শিক্ষা, গান্ধীজি ইংরেজি ভালোবাসতেন,
তাদের কিছু কিছু বিষয়কে ভালোবাসতেন, মানে পছন্দ করতেন, প্রেফার করতেন, ঠিক আছে, কিন্তু ইন্ডিয়ান এডুকেশনটা ইন্ডিয়ানে হবে এটাই কথা। নেক্সট পয়েন্ট, ক্রিয়েটিং এ পিসফুল সোসাইটি, একটা শান্তিপূর্ণ সমাজ তৈরি করতে হবে। নন ভায়োলেন্স তো চলবে না, একটা হারমোনি থাকবে, ঐক্যতা, পিস অ্যান্ড হারমোনি, শান্তি ঐক্যতা থাকবে, এটা গান্ধীজির ভিজন ছিল স্বরাজের, অর্থাৎ গান্ধীজির ভিজন অফ স্বরাজ, হিন্দ স্বরাজ, অর্থাৎ পিসফুল সোসাইটি, শান্তিপূর্ণ সমাজ। কোথা থেকে? ভায়োলেন্স থেকে, হ্যাট্রেড থেকে, ঘৃণা থেকে সমাজকে পিসফুল সোসাইটিতে পরিণত করতে হবে। তাহলে স্বাভাবিকভাবেই বলা হলো এখানে শুধু পলিটিক্যাল ফ্রিডমের কথা নয়, এখানে উপলব্ধি করার বিষয় রয়েছে, কম্প্রিহেন্সিভ বিষয় রয়েছে, কম্প্রিহেন্সিভ আইডিয়া রয়েছে। এখানে ইকোনমিক ডেভেলপমেন্টের কথা বলা হয়েছে, সেলফ সাফিসিয়েন্সির কথা বলা হয়েছে, সোশ্যাল জাস্টিসের কথা বলা হয়েছে, মরাল ইন্টিগ্রিটির কথা বলা হয়েছে। ক্রিয়েট এ নেশন, একটা জাতি তৈরি হবে, এরকম কলোনিয়াল যে বিষয়গুলো সেটাকে দূরে সরাতে হবে, সোশ্যাল ইনজাস্টিস যেগুলো আছে সেগুলোকে দূর করতে হবে, এরকম বিষয়, এবং নিজেরা নিজেদের ইকোনমিক্সের মধ্যে ডিপেন্ডেন্ট হতে হবে। সেলফ গভর্নেন্স তো চাই, নন ভায়োলেন্স চাই না, এথিক্যাল লিভিং হতে হবে, নীতি নৈতিকতার। তাহলে হিন্দ স্বরাজ এই বইটা লিখেছেন মহাত্মা গান্ধীজি 1909-এ বইটা লিখেছিলেন, স্বাধীন হল 1947। আচ্ছা, গান্ধীজি শেয়ার করেছেন তার ধারণা এই হিন্দ সমাজের মধ্যে ইন্ডিয়ান্স ইন্ডিপেন্ডেন্স ফ্রম ব্রিটিশ, ব্রিটিশদের যে শাসন তার থেকে স্বাধীনতা চাই, মুক্তি চাই, অ্যান্ড হিজ ভিজন ফর এ হেলদি সোসাইটি, স্বাধীনতাও চাই, হেলদি সোসাইটিও চাই। এই হিন্দ স্বরাজ প্রথম তিনি গুজরাটি ল্যাঙ্গুয়েজে লিখেছিলেন, কারণ গান্ধীজি গুজরাটির লোক ছিলেন ব্যক্তিগতভাবে। তারপর তিনি ইংলিশে এটাকে ট্রান্সলেট করা হয়। সাভারকরের এক পলিটিশিয়ান, অর্থাৎ যিনি হিন্দু মহাসভার একজন ফাউন্ডার মেম্বার ছিলেন, তার সঙ্গে কথা হয়েছিল, যাই হোক, পরে এটা ইংরেজিতে লেখা হিন্দ স্বরাজ। তাহলে এই হিন্দ স্বরাজের পারপাস রয়েছে, উদ্দেশ্য তো রয়েছে, কন্টেন্ট রয়েছে, এটা একটা ডায়ালগ ছিল, যেন ডায়ালগ আকারে ছিল, ডায়ালগ বিটুইন এ রিডার অ্যান্ড এ ন্যারেটর, এইভাবে লেখা হয়েছিল। এখানে রিডার প্রশ্ন করছে, ন্যারেটর উত্তর দিচ্ছে, আর এই ন্যারেটর যিনি বক্তা ছিলেন রিপ্রেজেন্ট করছে গান্ধীজির ভিউজ। এইভাবে হিন্দু সমাজে বইটাকে লেখা হয়। মূলত বিষয়গুলো তো বলাই হলো, তাহলে মেইন গোল ছিল, লক্ষ্য ছিল এই বইয়ের, ওয়েস্টার্ন যে সিভিলাইজেশন, ওয়েস্টার্ন যে কালচার, ওয়েস্টার্ন যে চিন্তাভাবনা ইংরেজদের বা তার ইংরেজদের সব সঙ্গীদের, যারা কলোনাইজার, যারা দখল করেছিল ভারতকে, এই ওয়েস্টার্ন সিভিলাইজেশন, এটার থেকে ভারতকে মুক্ত করা, আর ইন্ডিয়া টু অ্যাচিভ স্বরাজ, ভারত স্বরাজ, সেলফ রুল পাবে, এমন চিন্তাভাবনা ছিল, অর্থাৎ সেলফ গভর্নেন্স, এটা মূল কথা ছিল। তাহলে এখানে ক্রিটিসিজম অফ ওয়েস্টার্ন সিভিলাইজেশন এই বইয়ের মধ্যে রয়েছে, ক্রিটিসিজম অফ ওয়েস্টার্ন সিভিলাইজেশনের কথা, ইংরেজদের কালচার ইত্যাদির কথা রয়েছে এখানে, এই বিষয়ে
কারণ ইংরেজদের কালচারটা ছিল ম্যাটেরিয়ালিজম অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, শিল্প ইত্যাদি নিয়ে কথাবার্তা, তাদের ক্ষমতা, তাদের ঔদ্ধত্য, তাদের কালচার, এইসব নিয়ে কথাবার্তা ছিল। কিন্তু সেখানে ইন্ডিয়ান ভ্যালুস, ইন্ডিয়ান মরাল ভ্যালুস, স্পিরিচুয়াল বিষয় ছিল না। আমরা ভারতীয়রা যেটাকে পছন্দ করি বা আমাদের পরম্পরা রয়েছে ট্রেডিশনালি, যে আমাদের যে ইন্ডিয়ান ভ্যালুস, মরাল ভ্যালুস, স্পিরিচুয়াল বিষয়, এটা ধ্বংস হয়ে যাচ্ছিল এইসব ওয়েস্টার্ন কালচারে, সেটাকে ফিরিয়ে আনতে হবে। অ্যাকর্ডিং টু গান্ধীজি, ওয়েস্টার্ন সোসাইটি ফোকাসেস কোন বিষয়ে ফোকাস করতো? অন ওয়েলথ অ্যান্ড টেকনোলজি, সেই দিকেই তাদের চিন্তাভাবনা বেশি ছিল। আর যেটা আমাদের যে ইন্ডিয়ান এনভায়রনমেন্ট সেটাই ক্ষতি করেছে, সেই জন্য তিনি এই বইয়ের মধ্যে হিন্দ সমাজের মধ্যে, হিন্দ স্বরাজের মধ্যে ক্রিটিসিজম রেখেছেন ওয়েস্টার্ন সিভিলাইজেশনের উপর। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, ভিজন ফর ইন্ডিয়া, মূল কথা ইন্ডিয়ার স্বপ্ন, ভিজন ফর ইন্ডিয়া, ভারতের জন্য স্বপ্ন। তিনি স্বপ্নের ফেরিওয়ালা ছিলেন যেন গান্ধীজি। তিনি কী করেছেন, ইন্ডিয়ান পিপলের যে সাধারণ জীবনযাপন, অনেস্ট লাইফ, যে তারা অনেস্টলি চলাফেরা করে, পরম্পরা নিয়ে চলে, তাদের মধ্যে স্পিরিচুয়াল থিঙ্কিং রয়েছে, হ্যাঁ, নিজেদের একটা ভ্যালুজ রয়েছে, ইন্ডিয়ান ভ্যালুজ রয়েছে, এটার উপর তিনি স্বপ্ন দেখেছেন। অর্থাৎ ট্রু ফ্রিডম তো চাই, ট্রু ফ্রিডম কামস ফ্রম সেলফ রিলায়েন্স, সেলফ রেসপেক্ট, নিজেদেরকে শ্রদ্ধা করলে তবেই ট্রু ফ্রিডম আসবে, ধারণা গান্ধীজি লিখেছেন হিন্দ সমাজের মধ্যে। ফরেন গুডস বাদ দিতে হবে, টেকনোলজি বাদ দিতে হবে, ফরেন যে চিন্তা ভাবনা, ট্রেডিশনাল ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ তৈরি করতে হবে, হ্যান্ড স্পিনিং বিষয়, হাতের কাজ করা জিনিস, সেই সব কুটির শিল্প ইত্যাদি ইম্পর্টেন্স দিতে হবে, ইন্ডিয়ান এডুকেশনের উপর গুরুত্ব দিতে হবে, অর্থাৎ তবেই সেলফ সাফিসিয়েন্ট একটা নেশন তৈরি হবে, এরকম স্বপ্ন তার ছিল। নেক্সট পয়েন্ট তো বলাই হলো, নন ভায়োলেন্স তো চাই না, মানে আই মিন ভায়োলেন্স তো চাই না, ভারত হবে নন ভায়োলেন্স, অহিংসা যে ব্যাপারটা, এখানে হিংসার বিষয়টা তো থাকবে না, নন ভায়োলেন্স যে অহিংসার বিষয়টা থাকবে, অ্যান্ড ট্রুথ সাথে সাথে যে একটা সত্যতা থাকবে। যাই হোক, তাহলে গান্ধীজি জোর দিয়েছেন দ্য ইম্পর্টেন্স অফ নন ভায়োলেন্স, অহিংসার প্রতি, অ্যান্ড ট্রুথ, সত্যাগ্রহের প্রতি গুরুত্ব দিয়েছেন। আর তাতেই তিনি বলছেন অ্যাচিভিং সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল গোল, পাওয়া যাবে স্বাধীনতা, পাওয়া যাবে, অর্থাৎ একটা হেলদি সোসাইটি, ইন্ডিয়ান সোসাইটি তৈরি করতে গেলে আমাদের একটা ফান্ডামেন্টালি একটা চেঞ্জ তো চাই আমাদের আদর্শের ইত্যাদির। তাহলে মডার্ন যে গভর্নমেন্ট হবে, ইন্ডিয়ান গভর্নমেন্ট হবে, এটা লিগ্যাল সিস্টেমে হবে, আনজাস্ট কিছু চলবে না, করাপশন চলবে না, সেলফ ডিসিপ্লিন থাকবে, মরাল ভ্যালুস থাকবে, এরকম বলা হলো। নেক্সট এডুকেশন অ্যান্ড রিলিজিয়ান, আমাদের ইন্ডিয়ান এডুকেশন, আমাদের মরালিটিতে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট করতে হবে। আচ্ছা, তারপর কী করতে হবে, আমাদের যে রিলিজিয়ান, আমরা ইন্ডিয়ান যে ধর্মিক বিষয়ে আমাদের মন রয়েছে পরম্পরায়, সেটাকে দেখতে হবে, অনেস্টি, হিউমিলিটি অ্যান্ড কম্পেশন, দয়া, সহিষ্ণু, পেশেন্স, এইসব বিষয়গুলো গুরুত্ব দিতে হবে, হিন্দ স্বরাজে বলা হলো। অর্থাৎ হিন্দ স্বরাজ গান্ধীজির একটা স্বপ্ন ছিল, ভারত স্বপ্ন, কামিং ভারত, তার উপর চিন্তা, অর্থাৎ ট্রু ইন্ডিপেন্ডেন্স আমরা পাব, শুধু পলিটিক্যাল ফ্রিডম নয়, সঙ্গে সঙ্গে আমাদের
সোশ্যাল ভ্যালুজ ইত্যাদি এবং যা যা বলা হলো সেটাকে চেঞ্জ করতে হবে, একটা হেলদি সমাজ তৈরি করতে হবে। তাহলে এই সার্বিক বিষয়গুলোই ছিল আমাদের এই হিন্দ স্বরাজ। তাহলে বন্ধুরা, এই হিন্দ স্বরাজ বা স্বরাজ, তার সঙ্গে কিন্তু হোম রুল এর একটা তফাৎ রয়েছে। পরিষ্কার বলা হলো, হিন্দ স্বরাজ যেটা গান্ধীজির কনসেপ্ট, আর হোম রুল ব্যাপারটা হলো শ্রী গঙ্গাধর তিলক এনি বেসান্ত তাদের। তাহলে বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় ছিল স্বরাজ ভার্সেস হোম রুল। বন্ধুরা, খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ।